আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। দুর্গা পূজোয় রায়গিন্নিরা আমার হাতে তৈরি গিনি হার পরে মাকে বরণ করতে। তবে জানিস মা, এত দামি গয়না নিজে হাতে গড়লেও তা কেনার সামর্থ্য আমাদের নেই। তুমি দেখে নিও বাবা, একদিন এই হাতের কাজ দিয়ে আলো আমি আনবই, কথা দিলাম। মহিলাদের জীবন বেশ খানিকটা নিয়ন্ত্রণ করে যে জিনিসটি তা হলো সোনার গয়না। তবে এক বছর ধরেই সোনার গয়না নিয়ন্ত্রণ করে চলেছে রায় পরিবারকে, এবং একই সাথে নিয়ন্ত্রণ করার পাশাপাশি এই রায় পরিবারের সাথে একাত্ম করে ফেলেছে দর্শকদের। তাই সেই সেলিব্রেশনই এদিন দেখা গেল জড়োয়ার ঝুমকো সেটে। এই সিরিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে সোনার গয়না, এমনটাই মনে করেন গিনি রায়, অর্থাৎ দেবযানী চ্যাটার্জি। তাই সেলিব্রেশনের দিনে গয়না থেকে দূরে থাকলেন না তিনি। গয়নার সাথে এক বছর কাটিয়ে কেমন লাগছে তার? দেখো, এক বছর যে কীভাবে কেটে গেল জানি না, চরম ব্যস্ততার মধ্যে কেটে গেছে। জড়োয়ার ঝুমকোতে প্রচুর ব্যস্ততা থাকে আমার, সুতরাং আমরা তো রেগুলারই সকাল থেকে রাত্রির দিকে শ্যুট করি। সত্যি কবে যে এক বছর হয়ে গেল বুঝতে পারিনি। যাই হোক, আমি মানে জড়োয়ার ঝুমকোর টিম, মানে উই আর এভার গ্রেটফুল টু দ্য ভিউয়ার্স, দর্শকরা আমাদের এত ভালোবেসেছেন এক বছর ধরে, তাদের ভালোবাসা নিয়ে আমরা যেন আরো বহু বছর এগিয়ে যেতে পারি, এটুকুই কামনা করব। এই এক বছরে গয়নার সাথে পরিচিতি এবং প্রেম দুটোই বেশ বেড়েছে তার। তাই এখন নিজের স্টাইলেও গয়নাকে কতটা ইনক্লুড করেছেন? এমনি কোনো সাজ নয়, তবে নাকছাবিটা ইনক্লুড করছি। আমার এখন, আমি কোনোদিন বড় নাকছাবি পরিনি, আমার কিরকম একটা মনে হতো বড় নাকছাবি পরলে হয়তো আমাকে ভালো লাগবে না, কিন্তু জড়োয়ার ঝুমকো করার পর আমার কিরকম যেন মনে হচ্ছে না বড় নাকছাবি পরে খারাপ লাগবে না। তো আমার প্ল্যান আছে পুজোতে একটা বড় নাকছাবি কেনার, আমি জানি না কী করবো। এত সোনার গয়নার মধ্যে যার উপস্থিতি বেশ স্পষ্ট, সে কোহিনুর, অর্থাৎ শুভঙ্কর সাহা। গয়নাগাটির মধ্যে থাকতে থাকতে এখন এই বিষয়ে অনেকটাই পাকাপোক্ত হয়ে গেছেন তিনিও। সত্যি কথা বলতে, গয়না ছোটবেলা থেকে আমি দেখেছি মা কাকিমাদের পড়তে, তারা এটা ভালো লাগতো ওটা ভালো লাগতো, সেই অর্থে গয়নার নাম জানতাম না, গয়না সেই অর্থে চিনতাম না। আমাদের শুধু গলার চেন, মানে ছেলেদের নর্মালি এগুলোই টুকটাক চিনতাম আর কি, আর মায়েরা যেগুলো পড়তো। কিন্তু এইখানে যেমন ঝালরকাঠি নেকলেস, তারপর পুষ্পপাতা নেকলেস, মানে পুষ্পপাতা নেকলেসকে তো এই সিরিয়ালের মানে হিরোইন বলা চলে আর কি, মানে সেরকম আর কি, মানে যেটা নিয়েই সমস্ত গল্প আর কি। তো এত সুন্দর সুন্দর গয়না, এত সুন্দর সুন্দর ডিজাইনের গয়না তৈরি হয়েছে, এবং সেনকো গোল্ড যেগুলো স্পন্সর করেছে, এবং সেনকো গোল্ডের প্রচুর এগুলো বিক্রিও হয়েছে আর কি। তো সেখান থেকে, এবং ওদের কাছ থেকে, ওদের শোরুমে গিয়ে যখন আমরা শুটিং করেছি, তখন সেখান থেকেও অনেক গয়নার নাম জানতে পেরেছি, যে যে গয়নাগুলো, যেমন গিনিবউ যে গয়নাটা পরে, গিনিবউয়ের নাকছাবি থেকে শুরু করে ঝুমকো যে সমস্ত গয়না সবসময় পড়ছে। তো টোটাল সিরিয়ালটাতে একটা গয়না নিয়ে লড়াই, এবং গয়না মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে গেছে, যে সমস্ত মানে প্রত্যেকটা মহিলাই গয়না খুব ভালোবাসেন, তো তাদের পক্ষেও খুব ব্যাপারটা সহজ হয়েছে নিতে, যে এত সুন্দর সুন্দর গয়না সিরিয়ালে দেখানো হচ্ছে, তো অনেকটাই চিনে গেছে এখন গয়না সম্বন্ধে। এদিন ঝুমকোর ক্যারেক্টার থেকে বেরিয়ে একদম সাধারণভাবে দেখা গেল শ্বেতা ভট্টাচার্যকে, কারণটা অবশ্যই ওয়ান ইয়ার সেলিব্রেশন, কারণ শুটিং এর মাঝেই যেভাবে চলছে সেলিব্রেশন, জানালেন শ্বেতা। হ্যাঁ, না না না, শুটিংয়েই হচ্ছে, আমরা শুটিং ফ্লোরেই আছি, আমাদের কেক কাটিং হয়েছে, আর মানে শুটিং চলছিল, মাঝখানে একটা গ্যাপ নিয়ে আমাদের খাওয়া দাওয়া, তারপরে হই হুল্লোড়, কেক কাটা, সব কিছু হলো, এরপর আবার শুটিং শুরু হবে। এটাই আনন্দ, মানে যাকে নিয়ে আজ আমাদের এক বছরে পা দেওয়া, তার সঙ্গেই সারাটা দিন কাটানো। সিরিয়ালে তার নাম ঝুমকো হলেও এই ধরনের ভারী গয়না একেবারেই পছন্দ না তার। এই ভারী না হলেও হালকা সোনার গয়না ইতিমধ্যেই ঢুকে গেছে তার স্টাইল স্টেটমেন্টেও। হ্যাঁ, একদমই তাই, মানে আর সবাই হারিয়ে গেছে নয়, এমনও অনেক গয়না যেগুলো আমরা দেখছি সিরিয়ালে, পুষ্পপাতা নেকলেস, ঝালরকাঠি নেকলেস, যেগুলো আগে কখনো দেখিনি, আর শুনছি নাকি যে সেগুলো খুব সেলও হচ্ছে। তো মানে এটা অনেক বড় পাওনা যে মানে জড়োয়ার ঝুমকো লোকে দেখে আর লোকে গয়নাগুলো প্রেফার করে, খুব গয়নাগুলো কেনে, যে গয়নাগুলো আমরা ভাবি যে বাবা এই গয়না মানুষ পরে নাকি, মানে সেই গয়নাগুলো মানুষ কেনে আর কি। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আর হ্যাঁ, এত দামি দামি, এত ভারী ভারী গয়না ইনক্লুড আমার পোশাকে না হলেও, টুকটাক স্লিক গয়না, আমি খুব স্লিক পছন্দ করি, তো স্লিক গয়নাগুলো ডেফিনেটলি ইনক্লুড হয়েছে আমার পোশাকের সাথে। পুষ্পপাতা নেকলেস, আজ থেকে তোমার গলায় শোভা পাবে এই পুষ্পপাতা নেকলেস। না না, আমি দান নেই না। না ঝুমকো, এটা দান নয়, ভালোবাসা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।
আমরা।